নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইটিএমজি গ্রুপ ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা মহাকাশে অবস্থিত বেশ কয়েকটি ভয়ানক গ্রহ সম্পর্কে আলোচনা করতে চলেছি। গ্রহ নাম্বার এক, ওয়াস্প 76b। এই গ্রহের রং নীল, যা প্রায় পৃথিবীর নীল রঙের মতন। এখন দেখলে মনে হয় খুবই শান্তশিষ্ট একটি গ্রহ এটি, কিন্তু আসলে সেটা নয়, কারণ আগুনের সবচেয়ে গরম শিখা নীল রঙেরই হয়। এখন তো বোঝাই যাচ্ছে এই গ্রহটা ঠান্ডা না গরম। এই গ্রহটা এতটাই বড় যে বৈজ্ঞানিকরা একে আল্ট্রাহট জুপিটার নামেও আখ্যায়িত করেছে। এই গ্রহটা এমন একটি গ্রহ যে নিজের সূর্যের থেকে আসা 94% রেডিয়েশনকে শুষে নেয়, এবং এই গ্রহটাতে গরম উত্তপ্ত লোহার বৃষ্টি হয়। যেহেতু এটি একটি গ্যাসীয় দানব, তাই এর বৃষ্টি শুধুমাত্র উপর থেকে নিচের দিকে নামে না, নিচ থেকেও উপরে ওঠে এবং ডান দিক থেকে বাঁদিকেও যায়। এবং এই গলিত লোহাগুলির এক একটি তাপমাত্রা 2400°C হয়। এই গ্রহটা নিজের সূর্যের সাথে কক্ষপথে টাইডালি লক। এই গ্রহটাকে 2013 সালে এসপ্রেসো নামে একটি অবজারভেটরি থেকে খুঁজে বার করা হয়। তখনই জানা গিয়েছিল এটি তার সূর্যের সাথে এমনভাবে টাইডালি লকড যে এই গ্রহটি প্রদক্ষিণ করতে পারে না, এবং প্রদক্ষিণ করতে না পারার জন্য গ্রহটির একপাশে চিরকাল অন্ধকার থাকে এবং আরেক পাশে চিরকাল আলোকিত থাকে, এবং আলোকিত হওয়ার জন্য একপাশে প্রচণ্ডভাবে উত্তপ্ত হয় আর এক পাশে তুলনামূলকভাবে ঠান্ডা থাকে। গরম সর্বদাই ঠান্ডার দিকে অগ্রসর হয়, যেটা আমরা জানি, যার ফলে হয় গরম লোহার বৃষ্টি। ঠিক এরকমই একটা গ্রহকে অনেক আগে খুঁজে বার করা হয়েছিল, যার নাম ছিল HD 18973b, যেখানে কাচের টুকরোর বৃষ্টি হয়। আর এখানের মাধ্যাকর্ষণ শক্তি এতটাই তীব্র যে এই মুষলধারের বৃষ্টি হয় বুলেটের গতিতে। এবার আসি আমাদের দ্বিতীয় গ্রহ, যার নাম COROT 7b। এই গ্রহটাকে দুটো নরককে একসাথে হয়ে গেলে যেমন হবে তার সাথে তুলনা করা হয়। এই গ্রহটিকে একটি লাল দৈত্য বলা হয়। এই গ্রহটি যে সূর্য থাকে, সেই সূর্যটি আমাদের সূর্যের থেকে 360 গুণ বৃহৎ, এবং এই গ্রহটি তার সূর্য থেকে খুবই কাছে অবস্থিত, যার ফলে নিজের সূর্যের থেকে আসা রেডিয়েশন থেকে সে নিজেকে বাঁচাতে পারে না এবং 80% রেডিয়েশনকেই শুষে নেয়, যার ফলে এর এরকম অবস্থা হওয়া স্বাভাবিক। এই গ্রহটি এতটাই গরম যে সেকেন্ডের মধ্যে বড় বড় পাথরকে বাষ্প বানিয়ে দিতে পারে, এবং এই গ্রহটিও তার সূর্যের সাথে টাইডালি লক। সেই কারণে একপাশে যেমন চিরকাল রাত থাকে, সেরকম আরেক পাশে চিরকাল দিন, এবং যে পাশটি রাত থাকে সেখানে এতটাই ঠান্ডা যে কোনো বস্তুকে সেকেন্ডের মধ্যে বরফ বানিয়ে দিতে পারে। এবং এই গ্রহটিতে গলন্ত পাথরের বৃষ্টি হয়, এবং পাথরগুলো আলোর গতির থেকে 10% গতিতে এই গ্রহটিতে আছড়ে পড়ে। মানে আমাদের পৃথিবী থেকে মহাকাশে যেতে একটি স্পেসশিপের যে পরিমাণ গতি প্রয়োজন, সেই গতিতে এখানে গলন্ত পাথরের বৃষ্টি হয়, এবং এই গ্রহটি ধীরে ধীরে নিজের সূর্যের দিকে অগ্রসর হচ্ছে, এবং অবশেষে এই গ্রহটি নিজের সূর্যের সাথে মিশে নিশ্চিহ্ন হয়ে যাবে। এবার আসি আমাদের তৃতীয় গ্রহ, যার নাম J147b। এই গ্রহটিতে শনির মতন প্রচুর রিং রয়েছে। এই গ্রহটি অনেক আগেই বিলুপ্ত হয়ে যেত, কিন্তু এই গ্রহটিকে রক্ষা করেছে তার রিং। আমরা খুব ভালো মতনই জানি একটি রিং তখনই তৈরি হয় যখন একটি গ্রহ তার মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে উল্কার ধ্বংসাবশেষকে নিজের দিকে টেনে নেয় এবং তার কক্ষপথে প্রদক্ষিণ করাতে থাকে। ঠিক এরকমভাবেই এই গ্রহটি নিজের গ্র্যাভিটির মাধ্যমে চারপাশে একটি রিং তৈরি করেছে, এবং এই রিং তৈরি হবার জন্য নিজের সূর্য থেকে এই গ্রহটি ধীরে ধীরে দূরত্ব বাড়িয়েছে, এবং এই গ্রহটির রিংয়ের দূরত্ব 19 মিলিয়ন কিলোমিটার, যা শনির রিংয়ের থেকে 640 গুণ বেশি। 2015 সালে এমন একটি গ্রহের খোঁজ পাওয়া যায় যা বৈজ্ঞানিকদের হতবাক করে দিয়েছিল, যার নাম ছিল গ্যালিস 1132b। এই গ্রহটি নিজের দ্বিতীয় বাতাবরণ তৈরি করছিল। সাধারণভাবে বলতে গেলে মঙ্গলে ধরে নেওয়া যাক কোনো এক সময় অ্যাটমসফিয়ার ছিল, কিন্তু সেই অ্যাটমসফিয়ারটি কসমিক রেডিয়েশনের মাধ্যমে নষ্ট হয়ে যায়। এখন যদি আবার হঠাৎ করে মঙ্গল গ্রহে নতুন করে বাতাবরণ তৈরি হতে থাকে, তাহলে কেমন হবে? এটাকেই বলা হয় সেকেন্ড অ্যাটমসফিয়ার। এই গ্যালিস 1132b গ্রহটিতে আবার নতুন করে বাতাবরণ তৈরি হচ্ছে। এই গ্রহটি পৃথিবীর ডুপ্লিকেট গ্রহ, কারণ পৃথিবী এবং এই গ্রহটির সাইজ এক, কিন্তু এই গ্রহটিতে অ্যাটমসফিয়ারিক রেডিয়েশন এতটাই তীক্ষ্ণ, যদি কোনো মানুষকে এই গ্রহটিতে দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে সাথে সাথে সেই মানুষটি ছাই হয়ে যাবে, এবং এই গ্রহটির সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি এতটাই তীব্র যে গ্রহটিকে সর্বদাই দীর্ঘায়িত এবং প্রসারিত করে, যার ফলে গ্রহটিতে ভলকানিক ইরেপশন গ্রহটির পৃষ্ঠদেশে সর্বদাই আশ্রে পড়ছে, এবং এই ভলকানিক ইরেকশনের মাধ্যমে গ্রহের গ্যাস বাইরে আসছে, এবং যার ফলে গ্রহটিতে আবার নতুন করে বাতাবরণ তৈরি হচ্ছে।
এবার আসছি আমাদের শেষ গ্রহ, যার নাম ট্রেস টু বি। এই গ্রহটি একটি ব্ল্যাক হোল প্ল্যানেট। এই গ্রহটি এতটাই কালো যে একে ব্ল্যাক হোল প্ল্যানেট বলা হয়, এবং হার্ভার্ড গ্যাজেটের মতে এই গ্রহটিতে পড়া আলোর 100% মধ্যে 1% আলোই মাত্র বাইরে আসতে পারে, এবং এই কারণটি ঘটে বাতাবরণে উপস্থিত সোডিয়াম, টাইটেনিয়াম অক্সাইড এবং পটাশিয়ামের কারণে, যারা আলোকে শুষে নেয়। এই গ্রহতে যদি পা রাখা হয় তাহলে মানুষের ফুসফুস বেলুনের মতন ফুলে উঠবে এবং ফেটে যাবে। কিন্তু সবশেষে বলতে গেলে আমাদের পৃথিবীও ধীরে ধীরে একটি ভয়ানক গ্রহতে পরিণত হবে, কেননা আমাদের পৃথিবীতে যেভাবে গ্রিন হাউস গ্যাসের এফেক্ট বাড়ছে তার ফলে পৃথিবীও একদিন হয়তো ইনহ্যাবিটেবল হয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, সাথে থেকো।